जगे अभे चार तुई दीके जाए जदी तुई परिवार उड़बे रे गोलक धाधर माचे ताई कोरिया भाबियो ना भाबिया कोरियो गाच चापा बच्चा पाबाच चापा बच्च बुझते मानुष मरे गेले कि भालो तो है भाई भाई गो तुम्हारे देहर लगे मन ने कांदा छिलो गो भाई এলাকে তোমার দেখতে আইছি ভাই তুমি কেমন আছো কেমন আছি সেইটা জিগায় লাভ আছে রে ভাই এই দুনিয়া তো বহুত পারা ছুনি হ্যাঁ কি জামালায় আছি তুই তো মরে গেছস বহুত শান্তিতে আছস আর আমি এই দুনিয়ায় থাইকা কিছু করার বর্তা ছিল না ভাই ভাই ও মিয়া ভাই তুমি আমার মারপেটের ভাই আমরা দুইটা ভাই জমাল আমি একটা কথা কই তুমি মাইন কইরো না তুমি কি আমার নিয়ে কোনোদিন ভাবছো কিছু ভাবো নাই গা তুমি তো তোমার প্রেম লয়ে ব্যস্ত মোর মতো প্রেম করে যাইতেছো প্রেম করতেছো না তুমি কি কোনোদিন খবর লইছো তোমার এই মারপেটের ভাই এই তুতার কেডা মার্ডার করছে কেমনে মার্ডার করছে ভালো করে খবর লইছো তুমি बाहरे जिगे तर सम्पर्क तुम्हारे চপকা কোনাই ভালো করছস এনির সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই কি আমার সম্পর্ক ডিসমিস হয়ে গেছে আমার ভালোবাসাটা আমি মনে করছে মুড়ি ঠুঙ্গার মধ্যে বইরা পুরি গঙ্গা নদীর মধ্যে ভাসাই দিচ্ছি ভালোবাসাটা এমনি এমনি ভাসতেছে বুঝার পাচ্ছস আর কিছু কোণার আছে তোর তোমার লগে এনির সম্পর্ক কেড়ে কাটা বইছে হেড আমি জানি তুমি তো একটা স্বার্থপর ভাই স্বার্থপর মানছিস বুঝো ইমুনি হয় তুমি কি আর লাগে সাকা খাইছো হেড আমি কইতাম বারমু এ নিজে কে লাগে তোমার সাকা দিছে হেড আমি কইতাম বারমু বুঝো তোমার কি ধারণা মানুষ মরে গেলে একে সব শেষ হয়ে থাকা মুদ্দার কে কাম কি জানো শোক ভাষায় পৃথিবী সব কিছু দেহে আমি তো সব দেহি ভাই কিন্তু কিছু কই না তুমি আমার মারপেটের ভাই তোমারে কইলে তো কষ্টটা আমারই লাগবো লাগতো না ভাই রে তুমি যে সেটা লাগ ফেব করছো এই সেটা বালা না তোমারে ঠগাইছে আর আমি ওর কারণে মারা রইছি বুঝছো আমি সেমবাজারে সাতটা সেম বিরিয়ানি খাইব রইছি কোনোদিন খাওয়া বিরিয়ানি বাসি বিরিয়ানি ছুঁয়ে দেই নাই কা স্বার্থপর করতে আছিস কালা আমি তোর প্রতিশোধ লওয়ার লেগে থানায় কেস করছি জিডি করছি এই চেয়ারম্যান মারি সফটওয়্যার দর উপরে রাখছি আর কি করব ভাই ভাই গো
তুমি সেটা সকরে আমি তো মইরা গেছি গা আমি তোমার সামনে হারোয়া কিছু কইলো তুমি হুনতা না ভাই গো তুমি কি জানো মানুষ মরে গেলে কি কষ্ট তাহে কবরের মধ্যে কি জি গায় কোন ফেরেশতাই কোন আশ্রয় লাইয়ে কিছুই জানো না গো ভাই এই দুনিয়াতে যারা বালা কাম করে এগুলোকে কোনো অসুবিধা নাই পরপরে এরা শান্তি তাহে আর যারা অন্যায় করে মানুষের ঠগায় অন্যের সাথে প্রতারণা করে এতিমের হক নষ্ট করে ধর্ম কর্ম মানে না কি যে কষ্ট ভাই কি যে কষ্ট ভাই ভাই আমি তোর কাছে চোরি আর কিছু কইছ না আমি আমার ভুল হয়ে গেছে ভাই বিশ্বাস কর আমি এটা ফুল করে বলাইছি ভাই ভাই তুতা এ তুতা তুতা না বিজলির মতো ঝিলিক দিয়ে আইছে ঝিলিক দিয়ে গেছে না খেলা এমন করছে বুঝতে পারছি মরবি মুখে হুনছি মানুষ যখন কোনো অন্যায় করে তার আত্মীয় স্বজন মরে গেলে সেই রুহুটা আবার প্রেতাত্মা হিসাবে সামনে খারা তারে স্মরণ করে দে ভুল করতে চোস তুই তো আমার চমস ভাই বুঝবার পারছি আমি ভুল করে বলেছি ও মাটা রয়ে যাওয়ার পর প্রতিশোধ দিয়ে নিমু নিমু করে কতদিন জেগেছে গা প্রতিশোধ টেলে আর পারতাছি না ময়মন সিংহের চেমরি এনির প্রেমে পড়ে সবকিছু ভুলে গেছিলাম গ্রামের মধ্যে আরেকটা খুন হয়েছে সেম বাজারে সাতার এখন আর ভুল করব না ইয়েস প্রতিশোধের পালা ওয়ালাইকুম আসসালাম খিচড়ি তুই নিল না গরুর মাংস খাসির মাংস খাইয়া খিচড়ি তুই মুখ লিস না তুই দাদি আমার ইলেকশন তোর আইসত আমার তাকবি কাম করবি তোর আরে আমি আর বরিশাল পাঠাইতাম না ঠিক আছে আল্লাহ ভাই তুমি কি কও আইসি তুমি হারাইছো তুমি পাশ করবা মোরা মজা হনু প্রয়োজনে ওই ঘর বাড়ি ভাঙ্গে এহিনে লই যাবো ওই পান্য দেশে থাকবই না অত বি কি কও যে দেশে বড় হইছো এরকম খাইয়া খাইয়া তাবলার মতো মরে হইছো হে দেশে নামে বদনাম করো কা এতে কিন্তু আলা গুণা দেবে এইটা মুই কি মরে হইছি মুই ফুললে গেছি আর মোর ওজন কথা তুই জানো না মাত্র 35 কেজি হইছে হ মা মা আমার খালামার ওজন 35 কেজি মাপলে কত না ভাঙ্গে যাবে হ্যাঁ কইতে পারবো না ফ্যাপসা মোর খালাম ভাই ফ্যাপসা বিটে কিছু নাই দেখতে যা দেখ সব ঘোষা ঠিক কইছো ফুপু তুমি আসছো এখন ঘরে চলো এসব কথা পরে শোনা যাবে ওরে মোর খোদা তুই একার মোর মনের কথা কইছো খিদে ফন্ডে বাইরে যেতে লাগছে ফোন মা পাঁচটা ডাব সারা কলম মোর এই কলজেরা শান্তি হইবে না আর রাঁধছো কি করে খালাম মা পাঁচটা ডাব ডাক খাবাকা এই আটটা খাবার দশটা খাবার লাগলো পুরো গাছ শুদ্ধ খাবে আইতে আইতে যে পুরা যে হকার যা আসলে সব খাইছে হেল্পার তোমার খেদা মেরে নাই নাই এই আইবি হন এই মোর খালামারও যে কি জানো কথা আছে না যে ডায়ের সাট
এই ডায়ারসারটা আমি কইতে মনোযোগ দেখুন মনে রাখছি। এই মনে করো যে এখন পাঁচটা ডাব খাইবে, দুই একটা বাড়া দিতে পারো, আর যদি ঘরে ভাত না থাকে তাহলে এক কেজি চাউল সরাই দে যাতে দুই গামলা ভাত হয়। আরে কিন্তু মোর খালামায় ডায়েট করো তো, গরুর মাংস ছাড়া কিন্তু খাইতে পারে না, আর গরুর মাংস কিন্তু এদুর রইলে হইবে না, একেবারে পুরো আধা কেজি লাগবে। আপাতত আধা কেজি দিয়ে শুরু করবে, এরপরে বাড়াইলে বাড়াতে পারো। আর হল আর ওই যে একটা রুই মাছ হবে একটা দেয়া রাতের চেয়ে কম হইলে কিন্তু আমার খালাম একেবারে অসুস্থ হয়ে যাবে। আসুন ভাত খাওয়ার পরে এক কলসি পানির মধ্যে মনে করে আধা কেজি চিনি দিয়ে শরবতগুলা খাওয়াবি, এরপর যা কইতেছে বুঝ লাগে পরে কম। তুই যে হিসাব দিতে লাগছো যদি আর একটু বেশি লাগে আনে ও ওই আবি তাহলে তুই আপাতত ওই মোর খালামার লাগে একটু কি কর, এরপরে যদি লাগে পরে মুই তোরে কয়ে দেবো। মানে মুখলেশ তুই কি তোর কালার লাগে সবসময় এরকম টমেনজারি কালোস? দেও দেই ভাইজান, মুই কি মোটা? এই সারা খালি কথা কথা মনে মোটা কয়, মুই তো মোটা না, মুই তো একটু ফুললে গেছি। হয় মামু মোর খালামা কিন্তু মোটা না, একটু ফুললে গেছে। আর আগে এই এত যে খাওয়ার কথা কও, মুই কি রাগ কর যে এত সব খামু? না মামা মোর খালামা এত খায় না, তবে কোনোটা ছাড়েও না। না 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 কেটা কইছি, তোর আগে কত সুন্দর স্বাস্থ্য আছিল, এখন তো তুই হুগে গেছিস। ওকা দা ভাই এতক্ষণ ধরে খাই রইছি, কারণ তো দেখি না এনি কই আজম কই, না দেখলে পরটা তোমার সাথে পাইতেছে না। হন নীলা এখানে একটা ঘটনা ঘটছে, তোর আমি ভাঙ্গা কইতেছি। যে করেই হোক বল্টু হত্যাকারীকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। ও স্যার আমার প্রতি আপনি স্যার সেই ভরসা নাই স্যার, আমার অবস্থা জানেন স্যার, আমি কেমন চৌকস স্যার। একবার স্যার একটা মুরগি চুর খপ্পতকে ধরছিলাম, আরেকবার একটা ডিম চুর স্যার খপ্পতকে ধরছিলাম, এরপরে স্যার ওই আসামিটা ধরতে গিয়ে পায়ের মধ্যে খপ্পত করে গুলি খায়, এখনো স্যার আমার স্পিড দেখছেন কেমনে দৌড়াই বেড়াই, আমার প্রতি ভরসা রাখেন স্যার। আর আমার চোখ হচ্ছে গিয়ে স্যার পিঁপড়ার চোখ, এই চোখ দিয়ে যেমনি তাকে সব দেখি, গাড্ডা যদি আমরা তেরা করি তাহলে কি দেখা যায় জানো? কোথায় আবার রাজশাহী দেখা যাবে? আরে রাজশাহী না কিশোরগঞ্জের শেষ পাতা পর্যন্ত দেখতে পারি। আচ্ছা দুলা ভাই কিছু মনে করে না, আমি একটা কথা বলি, এই যে কথায় কথায় বলছেন না পিঁপড়ার চোখ পিঁপড়ার চোখ, আপনার বংশ কি পিঁপড়া নাকি? আমার আপা আপনাকে কেন বিয়ে করেন আমি বুঝতে পারছি, আপা চিন্তা করেছে পিঁপড়া বংশের লোক একটু স্লো স্লো যাবে, সংসারটা স্লো হয়ে যাবে, আপা হাতি বংশের লোক পছন্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ডিউটির শুরুতেই বিসমিল্লাহি অবজেকশন দিতে বাধ্য হলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন মেহরবানি করিয়া 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আশরাফুল মাকলুকাত অর্থাৎ মানব জাতি বানাইলো, সেই মানব জাতি বানানোর কারণে আপনার আমার উচিত আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকর গুজার করা। অথচ আপনি বারবার বলতেছেন আপনার চোখ নাকি পিঁপড়ার চোখ, আপনি কোথায় শুকর গুজার করবেন তা না করে আপনি নিজেকে নিজে ছোট করছেন। মানুষ হিসাবে পৃথিবীতে এসেছেন, আল্লাহর ইবাদত করেন শুকরিয়া করেন, কখনোই বলবেন না কোনো কীট পতঙ্গ পশু পাখির সাথে মিলাইয়েন না। আচ্ছা ভাই আপনার অবজেকশনটাকে আমি পাস্তে আসছি না, আমরা শালা দুলা ভাই একটু কথাবার্তা বলছি, আপনার ঝামেলাটা কি হয় বলেন তো? একটা কথা বলছি, আমরা যে পুলিশের ডিউটিতে আছি আমরা ডিউটি কিন্তু ভালোভাবে পালন করছি, মাঝে মধ্যে কি হয় নিজেরা নিজেরা একটু গল্প গুজব করে একটু হালকা হওয়ার চেষ্টা করি, একটু বিনোদন লেওয়ার চেষ্টা করি, আপনার অবজেকশনটা হয় কি বলেন তো? অবশ্যই অবজেকশন আছে বন্ধু, আমাকে ভুল বুঝবেন না, আপনারা সাবজেক্ট রেখে অবজেক্ট নিয়ে আলোচনা করেন, বল্টু হত্যার আসামিকে ধরতে হবে সেটা নিয়ে কোনো রকমের আলোচনা নেই, শুধু সালাদুলাভাই খেলেন, এতে করে দায়িত্ব পরায়ণ হওয়া থেকে বঞ্চিত হন, দায়িত্বের প্রতি খেয়াল রাখেন, সালাদুলাভাইটা একটু পরে খেলেন তারপর একটু বিনোদনটা পরে নেন, এখন দায়িত্বরত অবস্থায় শুধু আসামি ধরা নিয়ে ভাবেন অন্য কিছু নয়, স্যার ঠিক বলেছি কি না? এখানে আমাদের আত্মীয়তার সম্পর্ক, এটা কি ফুটবল যে খেলা খেলতেছি যে দাঁড়তে পারে? আচ্ছা এই শুনেন আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ কি শুরু করছেন, এটা কি খেলার জায়গা? আমরা কিসের জন্য বের হয়েছি? আসামি ধরতে। তাহলে এইভাবে কি আসামি ধরা যাবে? বল্টু হত্যার আসামিকে আমাদের অ্যারেস্ট করতেই হবে, এটা যেন মনে থাকে। জি স্যার চলুন আমার সঙ্গে। জি স্যার আমি রাস্তায় দেখেছি যে তোমরা বাড়ির দিকে আসতেছ, ঘটনা কি হচ্ছে আমি খুলে বলছি চাচা আমাকে ভাতিজা নীলা মাত্র আইসে আর এখন এসব ঘটনা খুললা কইতেইব
হলিডার কই তুইব বনে জঙ্গলে মশার কামড় খায় ফেরার আসামি আর থাকতে পারবো না। তোমা কও কি ফেরারি আসামি মানে? হন নিলাম বইন মনে করছিলাম তোরা বরিশাল থেকে আইসস খাইয়া দাইয়া বিশ্রাম লওয়ার পরে সব ঘটনা খুইলা খুয়াম, কিন্তু তুষ তুহিন যখন কিছুটা কয়ে ইভালাইছে এন বাকিটা তাহলে হন না ভাই। খারাও খারাও তোমার কথাটা বুঝতে লাসি, এর আগে কধি এই পুলকু কেডা এর তো সেনতে আসি না। বাবা যে ফুফু কি হব দে, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাতবার পরীক্ষা দিয়ে সাতবার ফেল করেছি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি তো পলিটিক্স করতাম ফুফু, তুমি তো অনেক কিছু জানো না, সেখানেও আমার অনেক সাঙ্গপাঙ্গ ছিল, বডিগার্ড ছিল। এখন আমি গ্রামে এসেছি, এলাকায় এসেছি, চাচা নির্বাচন করবে, আমার একটা বাপ আছে না, আমি চেয়ারম্যানের ছেলে আজম, তাই আমার একটু সাঙ্গপাঙ্গ দরকার, বলতে পারো আমার বডিগার্ড। কিতা কইছ তোর বডিগার্ড? আসল কথা কইতে তোর লজ্জা লাগে? শোনো নীলা বইন, আমি তো মানে কইলা কই, আমার একটা এপিএস ছিল নাম বল্টু, কয়দিন আগে তানে মার্ডার হয়ে গেছে, আর সেই মার্ডার কেছে তারা দুইজনে ফেরার। ওমর আল্লাহ, এ খালাম্মা এ কোন জায়গায় মুই আইছি? এই আইতে না আইতে দিয়ে খুন খারাপের মধ্যে পড়ে গেলাম, পরে না জানি আবার পুলিশ মোড়ে ধরে টানা হাস্তা করে। এ তোমার এলাকায় কইছিলাম যে হেনে যা মোড়ে টানা হাস্তা করো না। ও খালাম মোড়ে এখন কি হবে? মোড়ে বরিশাল পাঠা যাবো, মুই বরিশাল যাবো কা? আচ্ছা মোখলেস ভাই, তোমরা ভয় পাচ্ছ কেন? তুমি তো মেহমান। আবাজে কি হদ দে ফুপু, ফুপা তো ভাই তুমি তো বোকা সোকা দেখা যায়, তুমি তো রিস্কি হয়ে গেলা, তুমি আবার গ্রামের লোকজনকে বলে দিবা না তো টুস্তইন কি মনে হয়? ভাই আপনার বাড়িটা একেবারে সহজ সরল পেকল, আমরা যে ফেরারি আসামি, এইটা যদি বিরোধী পক্ষের কাছে কয়ে দেয় আমিও তো জেল খালাস আসার কোনো উপায় নাই। এ সারা এই মগ ফ্যামিলির মধ্যে তুই কথা কাউ কাই একারে আসার মারিয়া পেটা বাইরে ঢালামু, এই হইছে মোর ভাগ্না, তোর এত বড় সাহস তুই মোর ভাগ্নারে নিয়ে কথা কাউ? এই খাস লোক হইছে খাস লোকের নাহান থাক। থামেন, আমি কেরা? আমি টুস্তুহীন, আপনি কার কি কইতাছেন ভাই? আপনি কিছু করেন না, আপনার সামনে অপমান করতেছে, আমি টুস্তুহীন, আমার ইতিহাসটা একটু কয়ে দেন। আবাজি কি হবে, সে তো আমার ফুপু, তার সাথে বেয়াদবি করো না, সে বরিশালের নীলা বেগম, সে কিন্তু বড় ক্যাডার, তার হাতের কেন দেখছো কেন দিয়ে মানুষ মেরে ফেলে। সরি সরি ফুপু, বুঝতে পারে না সে। ওইছে 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 ওইছে, এখন আর কথা কোনো দরকার নাই, তোরা সব ঘরে আয়, ঘরে বইসা কাউন দাউনের পরে কথা কোনো আয়। ভাইজান মুই আইয়া গেছি, তোমার আর কোনো টেনশন হওয়া লাগবে না, বরিশালে এই নীলাবে গর্বে ক্যাডার হিসেবে সবাই চেনে, আর হেই আমি কি হয়ে যাইছি এই অড্ডা জিগাও ও সব জানে কো। আচ্ছা ঠিক আছে আমরা হুনবো, এখন আসো চলো চলো ঘরের ভিতরে চলো চলো। আইও বাবা বেটে লও, হ্যাঁ মোরে তো তুমি কুলি পাইছো, দিবে কেডা চলো চলো আসো আসো। আব্বা তুই কই তো নাই? আন্নে রে টু আইতেছি, গোল গরে গেছি হ্যাঁ, আন্নে নাই বাড়িতে গেছি হ্যাঁ, আন্নে নাই, বিরাট একটা শুভ সংবাদ আছে আব্বা। আসল কথা আই নতুন একটা প্রজেক্ট হাতে নিছি, নতুন একটা ছবি করতেছি, এটা পুরান কথা, ছবি করতেছি নতুন ছবি, এটা হিট হই যাইবো। আচ্ছা বুঝতে পারছি, ছবির নাম কি? কইতেছি আই তোরে ফিডামু। তুই আমার পোলা হই আমার পিটাবি আব্বা, ছবির নাম হইতেছে আই তোরে ফিডাম, ছবির নাম এটা খারাপ, নামটা ভালো কমার্শিয়াল মাইন্ড, যে আই তোরে এইটা সোনার সংসার দৌড় দিয়ে লাগে লাগে যাইব, তো কবে বানাবি? আব্বা আই তো নতুন একটা ফ্লান শুরু করছি, ফ্লান গা হইতেছে, ছবির একটা পোস্টার করবো, নাম দিই আজ ছবি দি দিমু, নায়ক নায়িকার জল ছবি থাকবে বুঝছনি, এই ছবির পোস্টার আই হলের গেটে লাগাই দিমু এবং টিকিট বিক্রি শুরু করে দিমু, দর্শক টিকিট কাটি হলের মধ্যে যাইব, যাই কোনো ছবি পাইব না, তখন ফিরিয়ে আসবো আইসি আরে ধরবো, তখন আই শুরু করবো এই ছবির কান কাজ। এরকম ছবি বাবা সমানে বাড়াইতে থাক, আমারও টাকা দেওয়া লাগবো না, ছবি ওরে নিজে দেব। এক কোটি টিয়া লাগবে এই ছবি গান বানাইতে, কিন্তু আব্বা এক কোটিটা আন্নের দিতে হইব না প্রথমে, আন্নে আরে কিছু খরচ বাবদ ওই যে নায়ক নায়িকা রেখা তার একটু সাইনিং মানি দিতে হইব, 1000 টিয়া দেন। এনির কি কর কর বড়? এনি আপুর খবর তো আপনি জানেন, এনি আপু তো বিয়ে করে লন্ডন চলে গেছে। কি কইছো? শাদি করে লন্ডনে গেছে গা? আসসালামু আলাইকুম খালাম্মা, আমি একটু ডাকি দাঁড়া, বিচার একটা কমপ্লেইন নিয়ে আসছি আমি। খালাম্মা আপনার লগে চলাচল খালো আমার বন্ধ করতে হইবে, আমার মনে হয় আমরা একটা কুফা।
তুই আমাকে পুবা বলিস কেন? আমি তো তোর কালু না। চাপাবাজ।